কই কোথায় সব? আমি নাই। আরে চাটা বানা বাবা। বাবা বলছি, এই বাড়িতে সব শান্ত তো? না মানে মা লতার মধ্যে যে আরম্ভ হয়েছে। দাদা আরম্ভ হয়নি, আরম্ভ হয়নি, চিরকাল ছিল, একটু থিতিয়েছিল, নতুন ইন্ধন পেয়েছে। বেশি গলা তুললো না, তোমার বউ কিংবা আমার বউ কারুর কানে গেলে যে যুদ্ধ বাঁধবে সেটা সামলাতে পারবে। সবাই উঠে পড়েছে, কই গো, সবাই উঠে পড়েছে তো? বাহ খুব ভালো, তা নতুন বৌমা কোথায়? হ্যাঁ বাবা, সে না উঠলে তার শাশুড়ি তো চেল্লামেলি শুরু করে দেবে। মিঠাই, আরে মিঠাই, পিঙ্কিকে শিখিয়ে দাও, কোথায় সে? উফ খুকি, তোরা না কাউকে থিতু হওয়ার সুযোগ দিস না। কালকেই ফুলশয্যা গেল, আজকে সকালে উঠেও কাজে লেগে যাবে। কই মা, আমার বেলায় তো আপনি ঠিক এরকমটা বলেননি। হয় এলেন নতুন শাশুড়ি মা। আমি না আমি বুঝতে পারি না, আমি কোনো কিছু বললে মায়ের এত মাথা গরম কেন হয়? আচ্ছা বাবা, বাবা নতুন বউ বাড়িতে এলে প্রথম দিন থেকে তাকে সবকিছু নিয়ম কানুন শেখাতে হয়তো, হয়তো নাকি? তোমার শ্বশুর মশাই তোমাকে আশকারা দেবেনি না কি গো? চুপ করে আছো কেন বাবা? চুপ করে আছো কেন বলো বলো। বেটা দাদু, দাদু বলো। এদিকে আয়, শোন পাগল হয়ে যাচ্ছে ওষুধ দে, এই চা দে। মনটা আজকে ভালো নেই, ভেরি স্যাড। ওই যে বিয়ের পর কি বাপ ফেরা, মানে ওই বাপের বাড়ি না তো মন খারাপ করে কি হবে? আরে বাবা, ওদের বাড়ির লোক তো আর আমাদের এই বাড়িটাকে মেনে নেবে না। না তাহলে অন্তত প্রথম দিন সবার জন্য চাটা তো করুক। সবাই দেখো তোমরা শাশুড়িগিরির নমুনা। ছোট বৌমা আবার বলে বসো না, আমিও তোমার সঙ্গে এরম করতাম। আচ্ছা মা, ছোট বৌদি এই কথাটা কোথায় বললো? বলেনি, বলবে দেখে তো। এই অপা, ওই তো, ওই তো পিঙ্কি যে এসে গেছে। বারবার এত প্রণাম করতে হবে না, এটা তো নিয়ম বুঝি। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, তোমাদের নিয়ম বুঝি এটা। জি জি হ্যাঁ, কিন্তু ইধার এসা নেই চলেগা। হ্যাঁ একদম নেই চলেগা, মনে রাখনা। হ্যাঁ আচ্ছা যাও গিয়ে সবার জন্য চা। চা পাতা হ্যা না? নেই পাতা তো ক্যা হুয়া? বুয়া জি হ্যায়, পিঙ্কি জি হাম হ্যায় না? আও আও আও, এই যে পিঙ্কি জি কি শাশুমা জি, তুমি আও। হ্যাঁ আজ পিঙ্কি জি চা করেগা আর বুয়াজি দেখায়গা। হ্যাঁ তুমি আও, আও আও, মিঠাই তো আসার দরকার নেই, তুই থাক। তুই বাবা, সাত সকালে কি কাণ্ড! যেভাবেই হোক তুমি চেষ্টা করবে তাদেরকে দিয়ে অমি আগরওয়াল আর আগরওয়াল আঙ্কেলকে মনোহরায় আনানোর। ওকে দাদু একটা কথা বল। হ্যাঁ বল না। বলছি আজকে কি সন্ধ্যেবেল? আজকে সন্ধ্যেবেলা কি আমরা আগরওয়াল কাকাবাবুকে এখানে ইনভাইট করতে পারি না? আগরওয়াল জিদের নিমন্ত্রণ মানবেন নাকি? না না মিঠাই, ওসব করতে যেও না, ওই বন্দুক টন্দুক নিয়ে এসেছিল অমি, আর ওসবের দরকার নেই, এই তো বেশ আছি বাবা। কিন্তু কাকা, ছোট যার কথাটা একবার ভাবো, ওর কি দোষ বলো? ও বেচারি তো খুব কষ্টে আছে। না না সেটা কথা নয় মিঠাই, আগরওয়াল জিরা মানবেন কেন? আর ওদের আবার এই মান ইজ্জতের বিষয়টা অনেক বেশি। ও দাদু তুমি কিছু বলো না, তুমি কিছু বলো, কিছু করা যায় না দাদু। আও পিঙ্কি, আও আও আও।
ও সামনে বলা টেবিল রাখ দো। ও পিঙ্কি দিদি, বাবার জন্য খুব মন খারাপ হচ্ছে। ওই দেখো, আরে পিঙ্কিজি আবার কাঁদছো কেন? তোমাকে তো এসব কথা আগে ভাবতে হতো, এখন কেঁদে কি হবে? লতা, তুমি দয়া করে একটু চুপ করবে এবার। পিঙ্কি মা, তুমি এইভাবে আর কেঁদো না। তোমার যদি বাড়িতে ফোন করতে ইচ্ছে হয় তুমি ফোন করো। তুমি একবার কাকার মুখে ফোন করো। ও দাদু বলবি তো? হ্যাঁ কথা বলবো। পিঙ্কি দিদি তুমি ফোন করো, দেখি একটা মিটমাট করা যায় কি। হ্যাঁ দাদু, তাহলে তুমি আজকে সন্ধ্যেবেলায় আগরওয়াল কাকার মুখে আসতে বলো। না না মিঠা, এসে এসব কি বলছো তুমি এই বাড়িতে? আর আরে বাবা, ওরা এই বাড়িতে এলে তো ওই বন্দুক টন্দুক লেখে আগা। শোনো ছোট বৌমা, তোমার শ্বশুর মশাই তো বোকা নন, উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন ভেবেচিন্তেই নিয়েছেন, সবটাতে কথা বলো না তো। ছোট বৌমা, পিঙ্কি দিদি তুমি ফোন করো, আমি কথা বলবো। জি দাদাজি। তাহলে সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে চলে এসো। পিঙ্কিটা বড্ড কান্নাকাটি করছে। পিঙ্কি রোশ বলছি, আমি কি করবো বলুন তো? ওমি কমে কে বলুন। দেখো সেটা তুমি, আমি এ ব্যাপারে কি বলবো বলো। তবে একটা কথা তোমাকে বলতে পারি, তোমরা যদি আসতে চাও তাহলে মনোহরের দরজা তোমাদের জন্য সারাদিন খোলা রয়েছে। রাখছি। হ্যাঁ পিঙ্কিজি, কি এবার খুশি তো? বেটা একটা কথা সবসময় মনে রাখবে, তুমি চোখের জল ফেললে আমাদের খারাপ লাগে, আমরা কষ্ট পাই, সব পাই। মিঠাই রে, যা পিঙ্কিটাকে ওপরে নিয়ে যা, শান্ত হয়ে একটু বসুক, বাড়ির কাজকর্ম আস্তে আস্তে সব শিখবে, যা নিয়ে যা। যদি অমি আগরওয়াল আসে তাহলে উচ্চবাবুর উদ্দেশ্য সফল হবে। গোপাল গোপাল হেলে দেখো যেন সত্যিটা বেরিয়ে এলে সবাই মেনে নিতে পারে। গোপাল শক্তি দাও। দেখুন আঙ্কেল জি, এখন একটা ডু অর ডাই সিচুয়েশন চলে এসেছে। সন্তোষ সৎপতির কথা মতন ও নাকি শুনেছি ওই এসিপি রুদ্রদেব ব্যানার্জি ডিসকাস করছিল রিকি আসলে সিদ্ধার্থ মোদার। ব্যাপারটা নিয়ে আর কোনো ডাউট নেই।
আর কিছুদিনই নাকি ওর মেমোরিও ফিরে আসে, রাইট? আমি তো ভাবতেই পারছি না, আরে কি হতে চলেছে অভি? অঙ্কলজি, এই রিকি মানে সিদ্ধার্থ মোদককে আজ খতম করতেই হবে। এই কাজটার জন্য আমি আর কাল অব্দি ওয়েট করব না, এসে আজই জানা হোক। দেখুন অঙ্কলজি, এই সন্তোষ একবার এসিপির হাতে ধরা পড়লে না সব বলে দেবে, তার আগে আপনাকে আর আমাকে এই কান্ট্রি ছেড়ে যেতে হবে। সিদ্ধার্থ মোদক আর বাঁচবে না অঙ্কলজি। কিন্তু অঙ্কলজি, শুটারকে আমি এখনো ধরতে পারিনি, আমার তো ডাউট হচ্ছে ওয়াহ ভি কুছ ট্রিক হ্যায়, শায়দ ও ধরা পড়ে গেছে, জানেন অঙ্কলজি? আরে কি বলছো তুমি? তোমার ওই ভাড়াটে শুটার তো আমাকেই চেনে। ইসলিয়ে আপনি আজই রিকিকে বাড়ির বাইরে নিয়ে আসবেন, আর আমি বাইকে করে মুখ ঢেকে ওকে রাস্তাতেই শুট করে দেব। মনে হবে কোনো ছিনতাইবাজ শুট করেছে, কারণ আমি সাইলেন্সের রিভলভারটা ইউজ করব। সো সিদ্ধার্থ মোদক উইল বি ফিনিশড আনটিল ইউ ডোন্ট ওয়ারি। আমি? না 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 না, আমি না। আপনে ইস পাপা কি এক বাত বিনা সওয়াল কিয়ে হুয়ে মানোগে? পাপাজি, ক্যা হ্যায়? আপ ইয়াহা কোই গড়বড় তো নেই হুয়া? মনোহারা সে মিশু মশাই নে ফোন কিয়া থা। পিঙ্কি বেটি বহুত রো রহি হাম সব কে লিয়ে। কিউ, ক্যা হুয়া? আব সমঝ আ রহি উসে, মেনে বোলা থা বঙ্গালি ফ্যামিলি কে সাথ ও নেহি রহ সকতি, কব সে সমঝানা চাহ রহা থা মে উসে, वो सुनी नहीं मेरी बात। ना ना बेटा, वो वहां बहुत खुश है, वहां पे सारे लोग उसका बहुत ख्याल रख रहे हैं। मिशन तो हमारे साथ मीट मत करते चाहिए। मिशन मुशा बोलते हैं हमारा जो ये शादी का मेने नहीं ताले उन्हें बहुत खुशी हो। देख बेटा, पिंकी की जिंदगी का सवाल है, बच्ची है हमारी, देखो जो होना था वो हो गया है, अब तुम ये गुस्सा थूक दो और शाम को हम लोग मनोहारा चलेंगे, बस। पापा ये क्या बोल रहे? नहीं देखो बेटा, मैं तुम्हारी कोई भी बात सुनना नहीं चाहता, तुम भी चलोगे हमारे साथ। बेटा हमें रिश्ता बनाना है, पिंकी की जिंदगी का सवाल है बेटे। बेटा हमारी तुम्हारे पापा की बहुत इच्छा है, मान जाओ, चलो हमारे साथ, ठीक है? कुछ मिठाइयां ले जानी होंगी, उसका बंदोबस्त मैं कर लूंगा। চলো অমি, এখন কি হবে? অমি এখন কি হবে? অঙ্কলজি, জাস্ট ওয়েট, ওয়েট অঙ্কলজি। এখন এই রিভলভারটা আপনি আপনার কাছে রাখুন, আর আমার কথাটা মন দিয়ে শুনুন। পাপাজি যখন বলেছে আমাকে মনোহরায় যেতে হবে, তখন আমায় মনোহরায় যেতেই হবে। আপনি মকা ঢুঁড়কে সিদ্ধার্থকে রাস্তায় নিয়ে আসবেন, আমি একটা এক্সকিউজ দিয়ে ওখান থেকে বেরিয়ে আসবো আর সোজা অফিসে চলে আসবো। সব অ্যালিবাই প্রপারলি রেডি থাকবে, আর রাস্তাতে এই প্ল্যানটা আমি এক্সিকিউট করব। আপ সিফ মকা দেখে ইয়ে রিভলভার মেরে হাত মে দিয়ে দেন অঙ্কলজি, কারণ ওখানে এসিপি সাহেব থাকবেন, সো আই কান্ট ক্যারি দিস গান উইথ মি, so you will have to carry this. aapko carry karna padega uncle ji।
আরে বি ব্রেভ আঙ্কেল জি, বি ব্রেভ, নিয়ে লিজিয়ে। ছোট বৌদি আসবে না, আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু একই কথা বলে যাচ্ছে। ওকে প্লিজ, আর টাকার দরকার নেই, ছোটদা আছে তাতেই হবে। আমার ভালো লাগছে না এইসব, জানো তো। এই মিঠাই, হ্যাঁ বলো মিঠাই, বলো বলো। বলছি তোর লাসি হয়ে গেছে? এই তো হচ্ছে, বেশি তুমি গিয়ে বসো না। আচ্ছা ঠিক আছে, দরকার লাগলে ডাকবি। বলছিলাম যে হনুমানটাকে দেখছি না, গেল কোথায়? কে রকিস্টার? রকিস্টার তো একটু বেরিয়েছে, বললো না কি ফাংশন টাংশন আছে। যা গেল, তাহলে আজ কি করে বাইরে নিয়ে যাবো হনুমানটাকে? অমুক, হ্যাঁ মা, তুমি কিন্তু আগরওয়াল বাবুর সঙ্গে খুব ভালো ব্যবহার করবে, বলবে পিঙ্কি আমাদের বাড়ির বউ, আমরা খুব আদর যত্ন করে ওকে রাখবো, কোনো চিন্তা করার দরকার নেই। তুমি একদম চিন্তা করো না মা, তুমি ঠিক যেমনটি বলবে সেরকম করেই বলবো। এই দাদা, এই বিয়ের ভিডিওটা কখন চালানো হবে? দাঁড়াও, আগে মেলামেলিটা হয়ে যাক, মেলামেলিটা হয়ে গেলেই তারপর হবে। আমার না একটু ভয় ভয় করছে জানো তো। কেন? উমি এসে আবার কোনো শয়তানি করবে না তো? হ্যাঁ দিদিয়া, এখন আর ভয় পাওয়ার সময় নেই, এখন শত্রুতা মেটানোর সময়, তাই তো? এক্স্যাক্টলি। আর পিঙ্কির বিয়ের ভিডিও দেখার পর সবাই এমনি খুশি হয়ে যাবে, দেখে নিও সবাই। সে যেন কি ফেললো ফুলদানিতে। হ্যাঁ, পুলিশ দাদা আর উচ্চবাবুকে এক্ষুনি মেসেজ করতে হবে একবার। মিঠাই, রুটির লোক বলেছে পিসেমশাইয়ের কাছে একটা রিভলভার থাকতে পারে, নজরে নজরে রেখো পিসেমশাইকে, যদি ওটা রিভলভার হয় তাহলে আমি সময় মতো ব্যবস্থা করব, ভয় পেও না। বেশমশাই, পিঙ্কি দিদি ভাই এসে গেছে। আমরা প্রত্যেকে ক্রমাগত ভুলভাল হিন্দি বলে যাচ্ছি। ভাইয়া, আপনি গুসা হন?
মুঝে মাফ নেই করোগে। তাহলে সব রেডি? রাতুল রেডি? अंकल जी, क्या हुआ? घर में तो है नहीं। अंकल जी, मुझे लगता है ऊपर कोई है। गांधी जी? क्या गांधी जी है? যেন কোনো বিপদ না হয় ওর। প্লিজ গোপাল।